নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা সলভ করাবো রয় মার্টিনের। তো দেখো, নতুন আমাদের প্রশ্ন বিচিত্রা আছে, তো দেখো এখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেইগুলো সলভ করাবো। তো দেখো পেজ নম্বর 866, টোটাল আমি মডেল কোশ্চেন পেপার পাঁচখানা সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে, রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2023 সালের নতুন আমাদের প্রশ্ন বিচিত্রা। ফার্স্ট কোশ্চেন কী আছে, 1.1 জীবনের ঝরাপাতা যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হলো তা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দেশ। 1.2 কি বলেছে, আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1975 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন কি আছে, 1.3 হুতুম প্যাচা কার ছদ্মনাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কালী প্রসন্ন সিংয়ের। 1.4 কি বলেছে, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অক্ষয় কুমার দত্ত। 1.5 কি বলেছে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। 1.6 কি বলেছে, ধরতি আবা কথার অর্থ হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পৃথিবীর পিতা। 1.7 কি বলেছে, দামিনী কহ কথার অর্থ কি, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাহাড়ের প্রান্ত দেশ। 1.8 কি বলেছে, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার অমৃতবাজার পত্রিকা, অমৃত বাজার পত্রিকা। 1.9 কোশ্চেন কি বলেছে, জাতীয়তাবাদের গীতা নামে পরিচিত, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাস। 1.10 কি বলেছে, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উদ্বোধন পত্রিকায়। 1.11 কোশ্চেন কি বলেছে, বাংলার গুটেনবার্গ, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চার্লস উইকিলসন হবে। পরে কোশ্চেন কি আছে, 1.12 অব্যক্ত গ্রন্থটির লেখক হলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জগদীশচন্দ্র বসু। 1.13 কি বলেছে, বঙ্গভঙ্গ রদ হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন কি আছে, 1.14 লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, এর অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। 1.15 কি বলেছে, লাঙ্গল যার জমি তার, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তেভাগা আন্দোলন। 1.16 এর কোশ্চেন কি বলছে, ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভীমরাও রামজি আম্বেদকার। 1.17 কোশ্চেন কি বলেছে, 1.17 বঙ্গভঙ্গ আন্দোলনের লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। 1.18 এর কোশ্চেন কি বলেছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ম্যাকডোনাল্ড। 1.19 এর কোশ্চেন কি বলছে, উদ্বাস্তুদের সরকারি সাহায্য দানের বিষয়টি যে নামে পরিচিত, অ্যান্সার হবে ডোল। 1.20 কোশ্চেন কি বলেছে, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অতীন বন্দ্যোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়। তো বুঝতে পারছো, 2023 সালে মাধ্যমিকে রয় মার্টিনের বইটা বেরিয়েছে প্রশ্ন বিচিত্রা। যাদের কাছে বইটা নেই তারা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে নোটসগুলো। তো দেখো মডেল কোশ্চেন পেপার টু, ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কী আছে, 1.1 ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রণজিৎ গুহ। 1.2 কী বলেছে, জীবনস্মৃতি প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রবাসী পত্রিকায়। 1.3 কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম আচার্য ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। 1.4 কী বলেছে, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হরিনাথ মজুমদার। 1.5 কী বলেছে, বামাবদিনী পত্রিকাটি ছিল, অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার মাসিক পত্রিকা। 1.6 কী বলেছে, উলগুলান শব্দের অর্থ হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 1.7 কী বলেছে, দুদুমিয়ার আসল নাম ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মোহাম্মদ মহসিন। 1.8 কী বলেছে, 19 শতকে সভা সমিতির যুগ বলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অনিল শীল। 1.9 কী বলেছে, ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দকে। 1.10 কী বলেছে, অযোধ্যার সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হযরত মহল। 1.11 কী বলেছে, কলকাতা বিজ্ঞান কলেজের আসল প্রতিষ্ঠা ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আশুতোষ মুখার্জি। 1.12 কী বলেছে, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বল্লভ ভাই প্যাটেল। 1.14 কী বলেছে, গ্রিন কামগড় ইউনিয়ন নামে শ্রমিক সংগঠন গড়ে ওঠে, অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার মুম্বাইয়ে। 1.15 কী বলেছে, একা আন্দোলন হয়েছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার যুক্তপ্রদেশে। 1.16 কী বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা সংবর্ধিত করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কল্পনা দত্ত। 1.17 কী বলেছে, ভারতের নাইটঅ্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরোজিনী নাইডু। 1.18 কী বলেছে, ভারত ছাড়া আন্দোলনে কংগ্রেসের ভয়েস অফ ফ্রিডম সেন্টার বা গোপনে বেতার কেন্দ্র পরিচালিত বা কেন্দ্র পরিচালনা করেন, অ্যান্সার হবে উষা মেহতা। 1.19 কী বলেছে, দেশীয় রাজ্যগুলির
ভারত ভক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। 1.20 কোশ্চেন কি বলেছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় অ্যান্সার বে খয়ের অ্যান্সার 1953 খ্রিস্টাব্দে। এবার আমি মডেল কোশ্চেন পেপার সেট 3 সলভ করব যার পেজ নম্বর 870। ফার্স্ট কোশ্চেন কেসে 1.1 সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশ করেন বা সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশক হলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার দ্বারকনাথ বিদ্যাভূষণ। 1.2 কি বলেছে, নবান্ন নাটকের রচয়িতা অ্যান্সার বে খয়ের অ্যান্সার বিজন ভট্টাচার্য। 1.3 কি বলেছে, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার 1843 খ্রিস্টাব্দে। 1.4 কি বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার হরিনাথ মজুমদার। 1.5 কি বলেছে, উডেড ডিসপ্যাচ প্রকাশিত হয় অ্যান্সার বে খয়ের অ্যান্সার 1854 খ্রিস্টাব্দে। 1.6 কি বলেছে, দিকু কথার অর্থ অ্যান্সার বে আমাদের গয়ের অ্যান্সার বহিরাগত। 1.7 কি বলেছে, চাই বসার যুদ্ধ হয়েছিল অ্যান্সার বে আমাদের ইংরেজ ও কোলদের মধ্যে গয়ের অ্যান্সার। 1.8 কি বলেছে, 1857 নামক গ্রন্থটি রচয়িতা হলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ সেন। 1.9 কি বলেছে, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় অ্যান্সার বে খয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 1.10 কি বলেছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। 1.11 কি বলেছে, লাইনোটাইপ তৈরি করেছিলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার সুরেশচন্দ্র মজুমদার। পরে কোশ্চেন কি আছে, 1.12 কি বলেছে, সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 1.13 কি বলেছে, শেরি বাংলা নামে পরিচিত অ্যান্সার বে খয়ের অ্যান্সার আব্দুল কাশেম ফজলুল হক। 1.14 কি বলেছে, ভারত ছাড়া আন্দোলনের সূচনা হয় অ্যান্সার বে গয়ের অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। 1.15 কি বলেছে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বে গয়ের অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। 1.16 কি বলেছে, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যান্সার বে গয়ের অ্যান্সার সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1.17 কি বলেছে, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার সরোজিনী নাইডু। 1.18 কি বলেছে, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যান্সার বে খয়ের অ্যান্সার শচীন্দ্র প্রসাদ বসু। 1.19 কি বলেছে, স্বাধীনতা লাভের সময় ভারতে ফরাসি উপনিবেশ ছিল অ্যান্সার বে খয়ের অ্যান্সার পন্ডিচেরি। 1.20 কি বলেছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার জওহরলাল নেহরু। তো দেখো, এবার আমি মডেল কোশ্চেন সেট 4 সলভ করাবো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট, কিন্তু আমি খুব সুন্দর করে এখানে আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি? 71 ডায়েরি গ্রন্থটি লিখেছেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার সুপিয়া কামাল। 1.2 কি বলেছে, বেঙ্গল গেজেট প্রকাশিত হয় অ্যান্সার বে খয়ের অ্যান্সার 1870 খ্রিস্টাব্দে। 1.3 কি বলেছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 1.4 কি বলেছে, তত্ত্ববেদিনী সভা প্রতিষ্ঠা করেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 কি বলেছে, কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার মতিলাল শীল। 1.6 কি বলেছে, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার রানী শিরোমণি। 1.7 কি বলেছে, বালাকোটের যুদ্ধ হয়েছিল অ্যান্সার বে খয়ের অ্যান্সার 1831 খ্রিস্টাব্দে। 1.8 কি বলেছে, ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার শিশির কুমার ঘোষ। 1.9 কি বলেছে, জমিদার সভা প্রতিষ্ঠা হয় অ্যান্সার বে খয়ের অ্যান্সার 1838 খ্রিস্টাব্দে। 1.11 কি বলেছে, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয় অ্যান্সার বে খয়ের অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। 1.99 কি বলেছে, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ছিলেন অ্যান্সার বে খয়ের অ্যান্সার অরবিন্দ ঘোষ। সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে না, অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ। 1.12 কি বলেছে, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চার্লস উইকিলসন। 1.13 কি বলেছে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ। 1.14 কি বলেছে, ভারতের প্রথম মে দিবস পালিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1923 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন 1.15 কি বলেছে, পুনপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ত্রিবাঙ্কুরে। 1.16 কি বলেছে, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বীরেশলিঙ্গম পান্তুলু। পরে কোশ্চেন কি বলেছে, 1.17 বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হরিচাঁদ ঠাকুর। 1.18 কি বলেছে, বাংলার নমশূদ্ররা ছিল মূলত অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কৃষিজীবী। 1.19 কি বলেছে, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় অ্যান্সার বে গয়ের অ্যান্সার 1953 খ্রিস্টাব্দে। 1.20 কি বলেছে, মিড নাইটস চিলড্রেন গ্রন্থ লেখক অ্যান্সার বে গয়ের অ্যান্সার সলমান রুশদি।
তো দেখো বুঝতে পারছো আমি মডেল কোশ্চেন সেট ফাইভ অব দি সলভ করিয়েছি। তো দেখো এটা আমি 2023 সালে রয় মার্টিনের মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। এরপর আমি তোমাদের ঠিক আছে দু দাগের কোশ্চেন তিন দাগের কোশ্চেন এগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দেবো। এবার আমি রয় মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ইতিহাসের মডেল কোশ্চেন সেট ঠিক আছে ফাইভ সলভ করাবো, যার পেজ নম্বর 875। তো দেখুন 2023 সালের প্রশ্ন কোশ্চেন কেসে 1.1 এ ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন, এর অ্যান্সার আমাদের কয়ার অ্যান্সার মুন্সি প্রেমচাঁদ। 1.2 তে কী বলেছে 70 বছর নামক গ্রন্থটি প্রকাশিত হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার প্রবাসী পত্রিকায়। 1.3 তে কী বলেছে ভারতবর্ষীয় ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কেশব চন্দ্র সেন। 1.4 এ কী বলেছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার স্যার উইলিয়াম জোন্স। 1.5 এ কী বলেছে নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বিজয়কৃষ্ণ গোস্বামী। পরে কোশ্চেন কেসে 1.6 এ জমি আল্লাহর দান বলেছেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার দুদু মিয়া। 1.7 এ কোশ্চেন কী বলছে দার উল হার্ব কথার অর্থ হলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার শত্রুর দেশ। 1.8 এ কী বলেছে হিন্দু মেলা অপর কী নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার চৈত্র মেলা। 1.9 এ কী বলেছে ভারত মাতা চিত্রটি আঁকেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.10 কী বলেছে কানপুরে মহাবিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নানা সাহেব। তো দেখো 2023 সালে মাধ্যমিকে রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। তো দেখো আমি আজকে এমসি কিউব সলভ করাচ্ছি, পরে তোমাদের আমি প্রশ্ন বিচিত্রার এসএ কিউব, তারপরে তোমাদের উপবিভাগ ঠিক আছে তার সঙ্গে ট্রু ফলস এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। 1.11 কী বলেছে ভারতের আধুনিক বিজ্ঞান চর্চার জনক বলেন বা জনক হলেন, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। 1.12 কী বলেছে দিগদর্শন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জোসুয়া মার্সম্যান। 1.13 কী বলেছে ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ ঘোষণা করা হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। 1.14 কী বলেছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লালা লাজপত রায়। 1.15 কী বলেছে নিজ খামারে ধান তোলো স্লোগানটি ছিল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার তে ভাগা আন্দোলনে। 1.16 কী বলেছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার তমলুকে। 1.17 কী বলেছে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে আমাদের কোয়ার অ্যান্সার 1932 খ্রিস্টাব্দে। 1.18 কী বলেছে ধর্ষণা লবণ গোলা সত্যাগ্রহ নেতৃত্ব দেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সরোজিনী নাইডু। 1.19 কী বলে গোয়া ভারতভুক্ত হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। 1.20 কী বলেছে শিকড়ের সন্ধানে গ্রন্থটির লেখক ছিলেন, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কালীপ্রসাদ মুখোপাধ্যায়। তো দেখো 2023 সালে মাধ্যমিকে রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করিয়েছি। এরপরে তোমাদের আমি বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। আমি চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের গুলো সলভ করে দেওয়া যত সম্ভব করে, অঙ্কগুলো যাদের সমস্যা হচ্ছে সেইগুলো সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।